বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমাদের বিয়েটা এবার হওয়া খুব জরুরি। হ্যাঁ, ঠিকই শুনছেন, রোহিত সেনকে বিয়ের প্রস্তাব দিলেন শ্রীময়ী। কলেজ লাইফে দুজনের প্রতি দুজনের ভালো লাগাটা ছিল, কিন্তু সেই অর্থে প্রেমটা হয়ে ওঠেনি। তাই বিয়ের দিকে গড়ায়নি সম্পর্কটা, ভালো লাগাতেই আটকে ছিল। অন্যদিকে শ্রীময়ীর বিয়ে হয়ে যায় অনিন্দর সাথে, কিন্তু দুজনের প্রতি দুজনের ভালো লাগাটা একই রকম ছিল। দুজনের আবার দেখা হয়ে যায়। শ্রীময়ীর যে কোনো সমস্যায় পাশে দাঁড়িয়েছেন রোহিত। তার প্রতি রোহিতের দুর্বলতা দৃষ্টি এড়িয়ে যায়নি শ্রীময়ীর, কিন্তু পরিবারের প্রতি এতটাই দায়বদ্ধতা তার, কোনোদিন এই সম্পর্কে জাননি। তবে একে অন্যের সুখ দুঃখে পাশে থেকেছেন, অনেকের অনেক কটু কথাও দুজনকে আলাদা করতে পারেনি। অনেক ঝড়ঝাপটা সামলে এখন অনেকটাই গুছিয়ে উঠেছেন শ্রীময়ী, অনিন্দর থেকে দূরেই সরে আছেন। অন্যদিকে কঠিন অসুখে ভুগছেন রোহিত। তার এই কঠিন সময় তাই কি রোহিতকে বিয়ের প্রস্তাব দিলেন? আমাদের বিয়েটা এবার হওয়া খুব জরুরি। হ্যাঁ, শুধুমাত্র একসঙ্গে থাকা নয়, রোহিতকে সম্মান জানিয়ে তাকে বিয়েই করতে চান শ্রীময়ী। এখন দেখার আগামী দিনে রোহিত আর শ্রীময়ীর বিয়েটা দর্শক দেখতে পান কিনা। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।